এরপরে আরো কত ধরনের শিরিক আছে কয় শনিবার মঙ্গলবার বিয়া করা হয় না কে পায় দুইটা দিন ভালো না আছে না নাই এরকম ধারণা করা যাবে এরপরে সন্ধ্যাবেলায় শ্রমিক কাজ করেছে টাকা দিতে চায় না কেন পায় রাত্রি বেলায় টাকা দিলে গরিব হয়ে যাবে এগুলো ধারণা করা যাবে এরপরে হাত চুলকাইলে নাকি টাকা আসে কি ধারণা ওরে তিন দিন বান্দা রাখেন আর হাত দুইটা ছেড়ে দিয়ে রাখেন ও হাত চুলকায় চুলকায়া সামনা তুলে রক্ত বের করবে এরপর কি টাকা পাবে আবার কয় পা চুলকালে বেড়াইতে যাব আছে না নাই এগুলো ধারণা করা যাবে না হাত থেকে চিরুনি পরে গেলে কয় মেহমান আসছে আছে না নাই এগুলো ধারণা করা যাবে আবার পথ চলতে গিয়ে হোসট খায় পড়িয়া যায় তাই না আর সামনে যাওয়া যাবে না বিপদ আছে আছে না নাই এরকম ধারণা করা যাবে না নতুন ছেলের বউ চা বানাইতে গিয়ে হাত থেকে কাপটা পড়ে ভেঙে গেছে বলে অলক্ষণে কুলক্ষণে বউ আসছে প্রথম দিন আইসা কাপ ভেঙেছে এরপরে তো পুরো সংসার ভেঙে খান খান করে দেবে এরকম ধারণা করা যাবে না অলক্ষণ কুলক্ষণ বইলা ইসলামের ভিতরে কোনো কিছু নাই তকদিরের ভালো মন্দ কার হাতে والقدري شرده من الله تعالى والبعث بعد الموت الله اكبر বলেন ভালো করা কার হাতে কার হাতে তকদিরে ভালো মন্দ সব আল্লাহ হাতে ছেলের বইয়ের হাত থেকে একটা কাপড়ি ভেঙে গেছে ওই ঘটনা শাশুড়ি হাত থেকে ঘটতে পারত ননদের হাত থেকে ঘটতে পারত কথা বলে ঠিক কি না এরপরে কয় সমাজ করে এখানে সমাজ বাচ্চা হয় ভালো যেই মহিলার সন্তান হয় না বাজারে সব সমাজ করে পাইকারি দরে খাওয়ায় দেন এরপরে যদি আল্লাহ দুই একটা সন্তান দেয় কথা বলে না কেন জমজ কয়লা খালে জমজ বাচ্চা হয় ভালো দুইবারে কষ্ট একবারে হলো মাঝখানে সেজারের টাকাটা বেঁচে গেল কথা কোন ঠিক না কত পুরুষ মানুষ জমজ কলা খায় একটা পুরুষের আজ পর্যন্ত বাচ্চা হয় না হবে কেমনি মেশিন পত্র তো নাই কথা কোন ঠিক না এজন্য বাজার মন খারাপ করবেন না এগুলো ধারণা থেকে বের হয়ে আসা লাগবে ছোট্ট বাচ্চার কপালে কালো টিপ কেন কয় বদ নজর থেকে বাঁচার জন্য এগুলো করা যাবে আল্লাহ আমাদের হেদায়েত দান করুন জোরে বলেন আমিন আরো চিল্লায় বলেন আমিন তাহলে কোন ধরনের শিরিক করা যাবে শিরিক হলো সবচাইতে মারাত্মক অপরাধ সবচাইতে বড় গুনাহ আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলেন শোনো আমার সাহাবীরা একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল আর একটা লোক একটা মাছি না মেরে আল্লাহর জান্নাতে চলে গেল সাহাবীরা জিজ্ঞাসা করলেন কাইফা ইয়া রাসূলুল্লাহ নবী গো এটা কিভাবে সম্ভব আপনি একটু বলেন বিশ্ব নবীর কাছে শোনো একটা জালেম বাদশা ছিল রাস্তার মোড়ে মূর্তি বানায় রাখছে কি বানায় রাখছে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায় রাখছে আর ওই জালেম বাদশার নিয়ম হলো যত মানুষ ওই রাস্তাতে হেঁটে যাবে প্রতিমার নামে কোনো না কোনো কিছু দেয়া লাগবে এক কথায় প্রতিমার নামে যদি কিছু দেয় জালেম বাদশার লোকেরা তাকে পথ যেতে দেবে রাস্তার সামনের দিকে যেতে দেবে সে পথ অতিক্রম করতে পারবে আর যদি প্রতিমার নামে কিছু না দেয় জালেম বাদশার নিয়ম হলো দেহ থেকে এক কোপে কাল্লাটা ফেলায়া দিবা এবার জানো আমার ওই দিক একটা ইমানদার হেঁটে যায় জালেম বাদশার লোকেরা দেখে বলে প্রতিমার নামে কিছু দিয়া যাও ইমানদার দেখে বলে ভাই আমার কাছে কিছুই নাই কি দেব বলে কিছুই যদি না থাকে তাহলে শোনো ওই যে আমাদের প্রতিমার নাকের ডোগায় মাছি পড়ে আছে ওখান থেকে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও লোকটা চিন্তা করলো প্রতিমার নামে একটা মাছি মারলে কি আমার ক্ষতি হবে এইবার প্রতিমার নামে একটা মাছি মেরে লোকটা নিরাপদে চলে গেল কয়েকদিন পর ওই পথে আর একজন ইমানদার হেঁটে যায় সেই ইমানদার যখন এসেছে জালেম বাদশার লোকেরা দেখে বলে তাড়াতাড়ি করে প্রতিমার নামে কিছু দাও ইমানদার দেখে বলে না না আমি একজন ইমানদার আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়ার সম্ভব নয় কথা বলেন ইমানদার দিতে পারে ইমানদার প্রতিমাকে কোনো কিছু দিতে পারে কষ্ট হচ্ছে তিনজন তিনজন খেলা হবে এদিক খেলা কষ্ট পাচ্ছেন একটা দিনই স্কুল হয়েছে বাজান এই জন্য সে কেন্দ্রিক কিছু আলোচনা করতেছি কষ্ট হচ্ছে আপনাদের আরো কিছু কথা বলবো ইনশা ইনশা দিলের কানটা লাগায় কথাগুলো শুনে যান বাজান এইবার ইমানদার দেখে বলে না না
আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয়। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে ভাই খামেলা খামাখা ঝামেলা বাড়াই এলাম নাই, কয়েকদিন আগে তোমার মতো ইমানদার এই পথে হেঁটে গিয়েছিল, তাকে আমরা একটা অফার দিয়েছিলাম সুযোগ দিয়েছিলাম প্রতিমার নামে একটা মাছি মারো আর না হয় কিছু দাও, ওই লোকটা প্রতিমার নামে মাছি মেরে চলে গেছে, তোমার কাছে দেওয়ার মতো যদি কিছু না থাকে তাহলে ওই প্রতিমার নাকে ডোকায় মাছি পড়ে আছে ওই একই সুযোগ আমরা তোমাকেও দিলাম, যাও একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও। ইমানদার ডেকে বলে না না প্রতিমার নামে কোনো অর্থ করিও দিতে পারবো না, প্রতিমার নামে একটা মাছি মারার মতো শিরিকও আমি করতে পারবো না। আল্লাহ আকবার বলবো বলবো, কষ্ট হচ্ছে না? ঘটনাটা শুনবেন কারা কারা দেখি দু হাত ধরে লিল্লাহে তাকবীর হাত না বলতেছি কষ্ট নেবেন না, তাহলে কোন ধরনের শিরিক করা যাবে? জোরে বলেন করা যাবে? সর্বশেষ শিরিকের একটা উদাহরণ আমি অনেক জায়গায় দিয়ে আপনাদের এখানে দিচ্ছি। মনে করেন আপনার ভিআইপি একটা গেস্ট আসবে ঢাকা সিটি থেকে, তার জন্য আপনি খাবারের প্লেট সাজাইছেন, এদিক এদিক সব কান খোলা রাখেন, এই খাবারের প্লেটে গরুর গোস মহিষের গোস কবুতরের গোস কথা বোঝে না, দেশি মুরগি পাকিস্তানি বয়লা যত প্রকারের গোস্ত আছে 32 প্রকারের গোস্ত হালাল সব আপনি দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ। এইবার এরপরে দিছেন মাছ, বোল মাছ, রুই মাছ, ছোট মাছ, বড় মাছ, যত 450 প্রকারের মাছ হালাল যা আছে সব দিছেন, দিতে দিতে প্লেটটা এত সুন্দর করে সাজাইছেন, চিন্তা করলে আমি এত কিছু দিলাম ছোট ছেলেরে বড্ড বেশি ভালোবাসে, ওর সামান্য একটু পায়খানা প্লেটের এক কোনা রেখে দিয়েছে কথা বলেন নাই। এইবার ভিআইপি গেস্ট মেহমানের সাথে খাবারের পরিচিতি চলছে, এটা কি গরুর গোশ, এইটা খাসি, এইটা মহিষ, এইটা ভাই অনেক কষ্ট করে সুন্দরবন থেকে অর্ডার দিয়ে হরিণের গোশ তাই নাকি হরি বাবা, এবার এটা কি মাছে রে মাছে মাছ এইটা কি বলছে আমি ছোট ছেলেকে অনেক ভালোবাসি তো ওর সামান্য একটু পায়খানা দিয়েছি, বলেন তো দুনিয়ার কোন গেস্ট কোন মেহমান এই খাবার খাবে? অক যদি বলা হয় খাবারের সাথে 5 লাখ টাকা দেওয়া হবে তাও খাবে? জোরে বলেন খাবে? খাবারের প্লেটে সামান্য পায়খানা মিশ্রিত থাকার কারণে যত দামি খাবারের প্লেটে থাক না কেন দুনিয়ার কোন গেস্ট কোন মেহমান ওই খাবার ওই খাদ্য যেমন খাবে না, ঠিক ঠিক আপনার আমলের প্লেটটা নামাজ দিয়া রোজা দিয়া হজ দিয়া যাকাত দিয়া যত ভালো ভালো আমল দিয়ে সাজানো থাক না কেন ওই আমল নামার প্লেটে সামান্য শিরিক যদি মিশ্রিত থাকে ওই শিরিক মিশ্রিত আমল আল্লাহর দরবারে কবুল হবে, আপনার শিরিক থাকার কারণে আপনার সব আমল শেষ হয়ে যাবে কথা বলতে কে না, শিরিক হলো এত বড় অপরাধ বুঝে আসছে? তাহলে আমল নামার প্লেটে কোন শিরিক রাখা যাবে? শিরিক মুক্ত জীবন যাপন করব তো ইনশাআল্লাহ, না বুঝে আন্দাজে কথা বলবো না, আল্লাহ আমাদের হেদায়েত দান করেন জোরে বলেন আমিন। লোকমানে হাকিম যখন তার কলিজার টুকরা সন্তানকে শিরিক সম্পর্কে শিক্ষা দিতেছেন যখন সন্তানকে বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে আমার কলিজার টুকরা সন্তান হে আমার বৎস আল্লাহর সাথে কখনো কাউকে শিরিক করবা না, ইন্না শিরিকা লা যুলমুন আযীম শিরিক হলো সবচাইতে বড় জুলুম সবচাইতে বড় অপরাধ। আসমানের মালিক আল্লাহ তো খুশি হয়ে গেল ডেকে বলে লোকমান তুমি তুমি যখন তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করায় দিলা আমিও তোমার সন্তানকে তোমার সাথে পরিচয় করায় দিলাম, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনি শুকুরুলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের মাতা পিতার প্রতি সদাচরণ করে উত্তম ব্যবহার করে ভালো আচরণ করে, কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানকে গর্ভধারণ করেছেন 2টি বছর বুকের দুধ পান করাইছেন, সুতরাং আমার প্রতি এবং মাতা পিতার প্রতি তোমরা কৃতজ্ঞ হও, মাতা পিতার প্রশংসা আদায় করো, মাতা পিতার প্রতি শুকরিয়া আদায় করো বলেন আল্লাহু আকবার।
পিতামাতার সাথে ভালো আচরণ করা লাগবে এই ওয়াদার কার আরো জোরে বলেন কার আল্লাহ রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার পিতামাতাই তোমার বেগেজ তোমার পিতামাতাই তোমার দোজখ যে মা যে বাবা তোমার আমার জন্য এত কষ্ট করলো রে যোগ সেই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না খারাপ আচরণ করা যাবে না মা বাবা কত বড় নিয়ামত সেই মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাইলে আমল নামায় আল্লাহ পাক কবুল হজের সব লিখে দেয় বলুন সুবহানাল্লাহ এজন্য মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটাইয়া তাদের সাথে ভালো আচরণ করে বলেন তো বাজান তাদের দোয়া নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই কারা কারা মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন দুহাত তুলে আমার আল্লাহকে একবার দেখুন আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাতা পিতার সাথে ভালো আচরণ করার তৌফিক দান করেন জোরে বলেন আমিন